নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র বলে যে কোন বস্তু যদি স্থির থাকে সেটা সবসময় স্থির থাকবে, আর কোন বস্তু যদি গতিশীল থাকে সেটা সবসময় গতিশীল থাকবে যদি বাহ্যিক কোনো ঘর্ষণ না থাকে। এটা স্থির আছে, এটা সবসময় স্থির থাকবে, এটা তো আমরা বুঝতে পারি। মানে এটা দেখেন গতিশীল করতে গেলে যেটা হয় যে বাহ্যিক ঘর্ষণের কারণে এটা থেমে যাচ্ছে, কিন্তু ঘর্ষণটা যদি আমরা জিরো করে দেই অথবা ঘর্ষণটাকে কমিয়ে দেই তাহলে এটাকে টোকা মারলেই গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে। এখান থেকে আমরা বাতাস দিব, বাতাস দিলে ঘর্ষণ কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই সুইচের মাধ্যমে আমরা বাতাস দিলাম, ঘর্ষণ কমে গেল, এখন এটা দেখেন গতিশীল বস্তু। এটাই সায়েন্স, এটা চলতে থাকবে যদি না কোনো বাহ্যিক কোনো ঘর্ষণ পায়। আচ্ছা দেখি আমি একবার থামার চেষ্টা করি। দেখি এই এটা তো বাহ্যিক একটা ঘর্ষণ, এই যে একটা বাহ্যিক ঘর্ষণ, ওটা স্পিড কমে দিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আমরা অন্য কিছু দেখি। ভাই আসেন একটু, তাহলে আমাদের জন্য উপকার হয়। এটা হচ্ছে, এটা সবাই বুঝবে। আচ্ছা বলেন, এটা হচ্ছে কেরোসিন, এটা হচ্ছে পানি, পানির ঘনত্ব বেশি সেজন্য পানি নিচে থাকবে, এটা কেরোসিন সেজন্য একটু উপরে আছে। দেখেন এটা মিক্সচার করতে যাচ্ছি কিন্তু এটা ইম্পসিবল মিক্সচার, এটা মিক্সচার হবে না কখনো। আচ্ছা দেখেন তেল পানি আগের আগের জায়গায় চলে আসবে। ও মাই গড, এই যে আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা, মানে আমি অবাক। আর এগুলা তো সবকিছু লেখাই আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাইন্স। ভাই একটু দেখেন কাছে থেকে এসে দেখেন, কাছে যারা সাইন্সের স্টুডেন্ট তারা তো ডেফিনেটলি বুঝতে পারবেন জিনিসগুলা। ডিএনএ আরএনএ এর মডেল আছে, মানব ফুসফুস, মানব পিণ্ড, মানব ফুসফুস, এগুলো মডেল আছে অনেক। এটা হচ্ছে ভরবেগের স্থানান্তর, এটাকে বলা হয় নিউটনস ক্রেডল। হ্যাঁ হ্যাঁ, নিউটনস ক্রেডল। দেখেন আমরা যদি ভরবেগ দ্বিগুণ করি এদিকে স্থানান্তর দ্বিগুণ হবে। হ্যাঁ বলতে পারেন। আচ্ছা এটা যদি তিন গুণ করি তাহলে তিনটা বল স্থানান্তর হবে। ও ওয়াও, জিনিসগুলা আসলে সায়েন্স, জিনিসটাই অন্যরকম একটা। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, তো এখানে যদি আমরা এটা ডান পাশে ঘুরাই তাহলে বাম পাশে বিক্রিয়া করতেছে। আচ্ছা আচ্ছা, এটা বাম পাশে ঘোরালে ডান পাশে বিক্রিয়া করতেছে। আচ্ছা, এভাবে খেলা চলে, বিজ্ঞান শিখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে প্রত্যেক ক্রিয়ার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমরা যে কই সেটা হচ্ছে জলজন্ত প্রমাণ। আমরা এই সায়েন্স পার্কে আসলে দেখতে পারবো বিষয়টা। মানে এখানে হচ্ছে দর্শকরা বুঝবে কিনা জানি না, এখানে একজন দাঁড়ান ওখানে আরেকজন দাঁড়ান, তাহলে এখানে কথা বললে, এখানে কথা বললে ওখানে শুনতে পারবে মানুষ। ও মাই গড, এ শোনা যায়, আস্তে আস্তে কথা বলি তাহলে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি এত শুনতে পাচ্ছি আসলেই, মানে জিনিসটা অনেক অ্যামেজিং লাগলো যে, মানে মানে কি বলবো যে জিনিসটা, দেখেন একটা প্যারাবোলিক ডিশ, ওইখানে শব্দ প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুতে আসে। এই যে দেখেন জিনিসটা একটু দেখেন ভাই, মানে যে আমার অনেক ভালো লাগলো আর কি জিনিসটা। এটা হচ্ছে ইকোটিউব। হ্যাঁ, শব্দের প্রতিধ্বনি হয় এখানে। আচ্ছা ভাই এইখানে এইখানে এখানে আসেন, এখানে এদিকে এদিকে, এই যে প্রতিধ্বনি আসে, আমি এখানে বাজ দিচ্ছি শব্দের প্রতিধ্বনি। হ্যালো, ও শব্দ, ওয়াও, মানে জিনিসগুলো প্রতিফলিত হয়ে ফিরে আসে, অ্যামেজিং একটা ব্যাপার সায়েন্স পার্ক। এটা হচ্ছে সংবেদনশীল দোলনা, দুজন বসেন, এটাকে সায়েন্সের ভাষায় এটাকে সিম্পল হারমোনিক মোশন বলে। দুজন দৌড়ান, আচ্ছা পা পা উপরে যাবে, পা উপরে যাবে, রেডি, দুজনের পা উপরে উঠবে, একজন একজন দোলাবে, শুধু শুধু একজন দোলাবে। আচ্ছা আচ্ছা, তুমি বসো। হ্যাঁ, আপনি একজন দোলান এবং দুজনে পা উপরে উঠায় রাখবেন, একবার দলিয়ে। ভাই একটু পিছন পিছন, একটু পিছন আপনি ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি দোলা শুরু করবে। আচ্ছা ওয়াও, কেউ কেউ বন্ধ করবেন না, এমনিজি আপনি বন্ধ হয়ে গেলে এর স্পিড ম্যাক্সিমাম হবে। আচ্ছা, আবার এ বন্ধ হয়ে গেলে আপনি আবার চালু স্টার্ট হবেন, আপনি কিন্তু বন্ধ হন না, লাগবে আপনি কিন্তু বন্ধ হন নাই। হ্যাঁ, আপনি কিন্তু বন্ধ হন নাই, এ যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আবার চালু হবেন, চলতেই থাকবে এটা যদি বাহ্যিক কোনো প্রেশার না থাকে। আচ্ছা, এই যে আপনি আবার স্টার্ট হলেন, আমি চালু হয়ে যাচ্ছে, আপনি আবার চালু, জিনিসটা অ্যামেজিং। তো
আসলে ভাই আবার আপনি বন্ধ হয়ে গেলে ও আবার চালু হবে। আসলে তো ভাই জিনিসটা অনেক ম্যাজিক টাইপের আর কি, আসলে আসলে মানে। আচ্ছা আমরা অন্য কিছু দেখি, আসেন। আচ্ছা দিল, এটা হচ্ছে 10 ফিট, এটা 12 ফিট, এটা লম্বা পথ, এটা ছোট পথ, কিন্তু আমরা ছেড়ে দিলে এই পথটার নাম হচ্ছে সাইক্লয়েডাল পথ বা চক্রজ পথ। চক্রজ পথে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি থাকে, এই জন্য এখানে বলটা আগে যাবে যদিও এটা বড় পথ, আর এখানে বলটা পরে যাবে যদিও এটা ছোট পথ। তার মানে ছোট পথ হলে যে বল সবসময় আগে যাবে অথবা মানুষ সবসময় আগে যেতে পারবে তা না, সাইক্লয়েডাল পথেই বল সবসময় আগে যায়। ও মাই গড, এটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। আচ্ছা এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কোনটা পিথাগোরাসের উপপাদ্য? এটা এটা। আচ্ছা পড়ছিলাম, এটা দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে এই যে জিনিসপত্র ময়লা হয়ে গেছে, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। তার মানে এখানে এই স্কোয়ার এবং এই স্কোয়ারে যে আইটেম গুলো থাকবে তার সমপরিমাণ আইটেম এই স্কোয়ারে থাকবে। তো আমরা একটু মিলাই দেখলেই, চেষ্টা করলেই মিলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি। আচ্ছা একটু একটু নাচেল আর কি, এটা একটু পাজেল মিলাইতে হবে। বুঝতে পারছি, এবার এবার মিলছে মনে হয়, এটা এদিক দিয়ে আসবে আর এটা এদিক দিয়ে আসবে, ওটা এদিক দিয়ে আসবে, মিলে গেছে। এই যে বাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার, এটা মিলে গেছে। তো যাই হোক আর কি, বুঝতে বোঝা যাচ্ছে। যাই হোক, এখন এই সমপরিমাণ আইটেম এই দুইটাতে যাবে। আচ্ছা এটা পড়ছিলাম ক্লাস 9-10 যখন ছিলাম, ওটা আমার পড়ছিলাম। এটা বিদ্যুৎ উৎপাদন হয়, এটা হচ্ছে জড়তা। জড়তা মানে কোন বস্তু যদি গতিশীল থাকে সেটা গতিশীল থাকবে, স্থির থাকলে স্থির থাকবে, এটাকে বলা হয় জড়তা। এখন জড়তা বেশি থাকে যেটার ভর বেশি। এখানে তিনটা প্লেট আছে, একটা লোহার, একটা অ্যালুমিনিয়ামের, একটা প্লাস্টিকের। প্লাস্টিকের ভর সবচেয়ে কম, লোহার ভর সবচেয়ে বেশি। তো আমি তিনটাকেই ঘুরিয়ে দিব, কিন্তু দেখবো যে যেটার ভর বেশি সেটা সবচেয়ে বেশি সময় ধরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আচ্ছা আচ্ছা, তার মানে লোহার ভর বেশি সেটা সবচেয়ে বেশি সময় ঘুরবে, প্লাস্টিকের ভর সবচেয়ে কম সেটা সবার আগে বন্ধ হবে। আচ্ছা মানে এর জড়তাটা সবচেয়ে বেশি। এই যে অলরেডি প্লাস্টিক বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে অ্যালুমিনিয়াম, এখন আমি কিন্তু লোহা খুব আস্তে ঘুরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, স্টিল লোহা বেশি সময় ধরে ঘুরবে। আচ্ছা অনেক ভালো একটা আইডিয়া। আচ্ছা এবার এটা একটু দেখি ভাই, এটা হচ্ছে, আচ্ছা তিনটা বল আছে, স্পিড কমে যায় যদি ফ্রিকশন থাকে, ফ্রিকশন মানে ঘর্ষণ থাকে। আচ্ছা হ্যাঁ, এটা সবচেয়ে ঘর্ষণ নাই এমন একটা পথ মসৃণ, এটাতে ঘর্ষণ এটার থেকে বেশি, এটাতে ঘর্ষণ এটার থেকে বেশি বেশি। হ্যাঁ তাহলে তিনটা বল যদি আমরা একসাথে ছাড়ি, যেটাতে ঘর্ষণ কম সেটা সবার আগে যাবে, যেটাতে ঘর্ষণ সবচেয়ে বেশি সেটা সবার পরে যাবে। আচ্ছা দেখি ভাইয়া একটু, এই যে আচ্ছা ঘর্ষণ গতিকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তো এইখানে দুইটা জিনিস দেখলাম আমি, সেটা হচ্ছে বুঝতে পারি নাই, একা একা দেখছি তো, এই যে এটা এটা, আর এখানে একই ওয়েটে তিনটা জিনিস আছে। হ্যাঁ তিনটা বস্তু ভর আছে, আমরা যেটা হেলানো সবচেয়ে বেশি হেলানো সেটা টানতে আমার শ্রম কম লাগবে, আর যেটা খাড়া সেটা টানতে আমার শ্রম একটু বেশি লাগবে। দাঁড়ান আমি একটু একটু চেষ্টা করে দেখেন। এ ভাই লিটারালি সত্য তো, মানে সায়েন্স তো এইটাই রে ভাই। এটা একটু, এটা মাঝারি, এটা মাঝারি হেলানো, সুতরাং এটা মাঝারি মাঝারি শ্রম লাগবে। মানে সিরিয়াসলি যে এই যে সায়েন্স পার্কত আসলে মনে করো তোমরা বুঝতে পারবে না এই বিষয়টা, তোমাকে মুই তোমার এটাকে বলা হয় লিভার। হ্যাঁ এখানে তিনটাতেই 10 কেজি সমান ওয়েট আছে। দেখেন এই 10 কেজি ওয়েটকে আমি আঙ্গুল দিয়ে তুলতে পারতেছি, কিন্তু এই 10 কেজি ওয়েটকে আমরা তুলতে অনেক শ্রম দিতে হচ্ছে। কেননা এটার বল বাহুটা বড়, এই যে এটাকে বলা ফালক্রাম, এখান থেকে এটাকে বলা হয় বল বাহু। বল বাহু যত লম্বা ওয়েট তোলা তত ইজি। এটার বল বাহুটা হচ্ছে ছোট, এটার বল বাহুটা হচ্ছে ছোট, এটা ওয়েট তোলা একটু ডিফিকাল্ট। আর এটা, এটা হচ্ছে নিজের ভার নিজে তুলবেন। এটা আমি তুলছিলাম, যেটা দেখছে হয়তো অনেক মানুষ। তারপর এখানে বিভিন্ন রঙের প্লেট আছে, এখন তো একটু শীতকাল, যখন গরম থাকবে অথবা রোদ থাকবে তখন আমরা এই প্লেট গুলোতে হাত দিলে সবচেয়ে বেশি গরম অনুভব করবো কালো কালো তাতে, কারণ এটা তাপ শোষণ করে নেয়। আর সবচেয়ে কম গরম লাগবে এটা হবে কুলেস্ট, কেননা সাদাতে আলো রিফ্লেক্টেড হয়, তাপটাকে রিফ্লেক্ট করে ছড়িয়ে দেয়। হ্যাঁ সেই জন্য কালোটাতে সবচেয়ে বেশি গরম থাকবে আমাদের। এটার, এটা হচ্ছে, এটাকে বলা হয় বার্টন্স পেন্ডুলাম, এটার স্পন্দন বেশি হবে সম আকৃতির, একই দৈর্ঘ্যের যেটা আছে সেটার স্পন্দন সবচেয়ে বেশি। আপনি ছেড়ে দেন, হ্যাঁ মারেন মানে না আর কিছু করা লাগবে না, দেন সবগুলোই দুলবে, কিন্তু সবচেয়ে বেশি দুলবে এটা, কারণ ওটা হচ্ছে একই আকৃতির, একই একই দৈর্ঘ্যে থাকলে স্পন্দন বেশি হবে। এই যে স্পন্দন আস্তে আস্তে বাড়তেছে, এটা সবচেয়ে বেশি সময় ধরে চলবে। আচ্ছা এটা তুমি লিখছিলে না কালকে? হ্যাঁ।
ভাই এই এটা এটা এটার একটু এটা হচ্ছে প্রাচীন কালে আমরা এটাকে বলা আর্কিমিডিসের স্ক্রু পানি তোলার জন্য এটা ব্যবহার হয় প্রাচীন কালে এটা দিয়েই পানি তোলা হতো মোটর এবং পাম্প না থাকলে এই যে পানি উঠতেছে আচ্ছা আচ্ছা এই যে পানি উঠতেছে বুঝতে পারছি তো আমরা এই দুইটা দেখে শেষ করি এই দুইটা দেখে একটু আসেন এই যে এটাকে বলা পেরিস্কোপ চলো পেরিস্কোপ দেখি আসেন পেরিস্কোপকে ভিডিওতে আনতে পারবে কিনা জানি না কিন্তু চোখ দিয়ে দেখতে পারবেন আচ্ছা না আমরা দেয়ালের বাইরে যা আছে সব দেখতে পারবো আচ্ছা দেয়ালের বাইরে দেখেন এখান দিয়ে আলোর প্রতিফলন নীতির ব্যবহার করে দেয়ালের ওই পাশে যা আছে তা দেখতে পারবো সাবমেরিনেও আমরা এই ধরনের জিনিস মাই গড শাপলাটা দেখা যাচ্ছে ভাইয়া দেখি একটু ক্যামেরাটা দেন দেন দেখি শাপলা দেখা যায় কি ক্যামেরা আমি ক্লিয়ারলি দেখতে পারলাম তো আপনারা যদি আসেন হচ্ছে যে ভিন্ন জগতের এই যে সায়েন্স পার্কে তো ডেফিনেটলি এগুলো উপভোগ করতে পারবেন এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আমি মনে করি তারা এখানে আসলে বাস্তব কিছু অভিজ্ঞতা নিতে পারবেন যেটা হয়তো বাস্তব লাইফে কাজে দিবে আপনাদের বা যে কোনো হচ্ছে পড়াশোনা বুঝতে সুবিধা হবে আর কি এটাকে বলা হয় দর্শন অনুভূতির স্থায়িত্বকাল বা পারসিস্টেন্স অফ ভিশন আমরা যা দেখি তার চোখের মধ্যে তার রেশ 0.1 সেকেন্ড থেকে যায় তো এখানে দেখেন এটা হচ্ছে খাঁচা এটা খাঁচা এটা হচ্ছে পাখি কিন্তু আমরা যদি জোরে করে একসাথে ঘুরাই তাহলে মনে হবে খাঁচার ভিতরে পাখি কেননা ওই রেশটা আমার চোখের মধ্যে থেকে যাচ্ছে আসলে তো খাঁচার ভিতরে মনে হচ্ছে পাখিটা হ্যাঁ এইটা একটু বলবেন এটা লাইটটা জানা আচ্ছা আমরা সাধারণত আলো দেখতে পারি না রাতের আকাশে আমাদের অন্ধকার দেখায় কিন্তু আলো যদি কোথাও প্রতিফলিত হয় সেটা আলো আমরা দেখতে পারি যেমন হাতের মধ্যে যখন প্রতিফলন হচ্ছে তখন সেই আলোটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা 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 কিন্তু হাত যখন সরিয়ে নিচ্ছি আলোটা দেখা যাচ্ছে না সায়েন্সের বিশাল একটা কারসাজি হচ্ছে সায়েন্স পার্কে ডেফিনেটলি মানে মুই না আসলে বুঝনু না হয়তো আমি বাংলা ভাষায় কয়ে দিলি মোর ভাষায় সত্যি অনেক ভালো লাগিল আর কি এই বিষয়গুলো এদিকে আসো আচ্ছা এই পাশে দেখি এবার এই পাশে এটা এটা হচ্ছে বার্নলির সূত্র আচ্ছা বার্নলির সূত্র হচ্ছে আমি প্রপারলি বলতে পারি এখানে যদি এয়ার স্পিড বেড়ে যায় তাহলে এখানে প্রেসারটা কম থাকে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি থাকার কারণে বলটা এখানেই ভাসতে থাকবে আচ্ছা ও মাই গড মানে এখানে আছে এক দুইটা আয়না আছে কিন্তু একজন মানুষ দাঁড়ালে চারজন মানুষ দেখা যায় এই আলো এখানে প্রতিফলন হচ্ছে ওই আলো এখানে প্রতিফলন হচ্ছে বিষয়টা ভাই অ্যামেজিং লাগলো একটু কাছাকাছি আসেন ভাই বাদন ভাই আর ক্যামেরার পিছনে কিন্তু বাদন ভাই আছে আমার রংপুরের ক্রিয়েটর মানে একটা মানুষ দাঁড়াইছে মুই একজন দুইজন তিনজন চারজন বিষয়টা অ্যামেজিং না আসলে ভিজিট করে যাইবেন ডেফিনেটলি আর তাহলে এই যে এটা হইলে শেষ ভাই এটা এটা কিছু না এটা জাস্ট একটা ইলিউশন হ্যাঁ ইলিউশন হচ্ছে আমার একটা ক্রিস্টাল পাইপ দিছি মোটর দিয়ে পানি উঠতেছে এর বেশি কিছু না এখানে কোনো সায়েন্স নাই আচ্ছা তো যাই হোক এই হল ভিন্ন জগতের সায়েন্স পার্কের ভিডিও তো এক ভিডিওতে দেখার চেষ্টা করুন যদি মোর ভিডিও এরকম হয় না তো আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করবেন আর একটা কথা যে ভিন্ন জগতে আসলে এই সায়েন্স পার্কে অবশ্যই আসবেন কারণ কি এটা ডেফিনেটলি মুই যাই বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট আছেন তো অবশ্যই এটা অনেক কিছু শিখতে পারবেন মুখ তো ডেফিনেটলি মানে মুখ খুব ভালো লাগছে।